তো আমার মেকানিক বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদেরকে আমি বলতে চাই বাইকের হেডলাইট বল নিয়ে। এখন কিছু কিছু সমস্যা আছে হেডলাইট বল নিয়ে, আর হেডলাইট বলের প্রচণ্ড সমস্যা। বাইকের কেউ বলে আমার হেডলাইট বল কেটে যাচ্ছে, কেউ বলে আমার হেডলাইট বলের লাইট হচ্ছে না। তো এই ব্যাপারে এই ভিডিওটা আমি বানাবো আপনাদের জন্যে, আর আপনারা দেখুন, আপনাদের পুরো জ্ঞান পাবেন। তো বন্ধুরা আমরা শুরু করি। সব থেকে প্রথমে বলে দিচ্ছি হেডলাইট বল লো জ্বালার কারণ কি। স্বাভাবিকভাবে এখন দেখা যায় সুপার স্প্লেন্ডার বাইক, হোন্ডা সাইন বাইক, এইসব বাইকে অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যায়। ব্যাটারি যদি ডাউন হয়ে যায় তাহলে হেডলাইট বল লাইট কমে যাবে। কেন কমে যাবে এটারও কারণ আছে। আপনারা ভাবছেন রেগুলেটর চার্জার দিয়ে তো এক্সট্রা ভোল্ট আসছে, কিন্তু ব্যাটারির সঙ্গে কি প্রভাব পড়বে? হ্যাঁ বন্ধুরা, পড়বে। আপনারা দেখবেন একটা ভালো বাইকের ব্যাটারি খুলে আর হেডলাইটটা জ্বালিয়ে দেখবেন কতটা লাইট হচ্ছে, আর ব্যাটারি লাগিয়ে দেখবেন কতটা লাইট হচ্ছে। কেন বলছি বলে দিচ্ছি আপনাদেরকে। ইঞ্জিন থেকে যেটা ভোল্ট রেগুলেটর চার্জার দেয় সেটা দুভাগে ভাগ করে দেয়, একটা ব্যাটারিকে দেয়, একটা হেডলাইটকে দেয়। এবার যখন আমি হেডলাইটকে যখন দিব আর ব্যাটারি থেকে দিল, এবার ব্যাটারির লাইনও কিন্তু একটা স্মুথলি একদম এম্পিয়ার পেয়ে নিল। পাওয়ার সাথে সাথে পুরো বাইকে একটা পাওয়ার চলে আসলো, তখনই হেডলাইট বলটা বেড়ে যায়। দু নম্বর কারণ হচ্ছে হেডলাইট বল কমার কারণ হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ব্যাকলাইট পিছনের বলটা কেটে যায় আর যে কোনো উল্টোপুল্টো কোম্পানির ব্যাকলাইট বলটা সেটিং করে দেয়। তখন কি হয়, ব্যাকলাইট বল একটা কত ওয়াটের থাকা দরকার, কত কি দরকার, এগুলো একটা কোম্পানির মাপ থাকে, সেগুলো মাপ অরিজিনালি আপনাদেরকে লাগাতে হবে। যেমন বাজাজ গাড়িতে আমরা অ্যাকচুয়ালি বাজাজেরই বল পাওয়া যায়, 30 টাকা দাম আছে ব্যাকলাইট বল, সেটা আমরা হিরো বাইকেও ব্যবহার করতে পারি, হোন্ডা বাইকেও ব্যবহার করতে পারি, কিন্তু একটা ভালো কোম্পানি। সে অরিজিনাল কোম্পানি তো যে কোনো কোম্পানিকে নিতে পারে না। আগে আসতো আমাদের ফোকাল কোম্পানি ছিল, লুমেক্স ছিল, এখনও আসছে, তো ওই সব কোম্পানি এখন নেই। এখন নতুন নতুন কোম্পানি সব সাঁত দিচ্ছে, সেগুলো কোম্পানি ভালো আসছে না। তো আমরা ব্যাকলাইট বাল্ব আমরা আমাদেরকে অরিজিনাল লাগাতে হবে, লাগানোর পরেই আমাদের সমস্যার সমাধান হয়। দুটোর জন্যে বেশি লাইটটা কম আসে। আর দু নম্বর কথা, আস্তে আস্তে যখন হেডলাইট বলটাও বেশি দিন হয়ে যায় ওরও একটা লাইট কমে যায়, হেডলাইট বলটাও চেঞ্জ করে দেবেন। এবার কথা হলো যে হেডলাইট বল কেটে যাচ্ছে, হেডলাইট বল কাটার কারণ কি। বারে বারে আপনারা হেডলাইট বল লাগাচ্ছেন, অ্যাক্সিলেটার দিলেন ফুক করে কেটে গেল, সেটাও একটা কারণ আছে বন্ধুরা। রেগুলেটর চার্জার একটা হচ্ছে রেগুলেটর সিস্টেম, যেটা আমরা আরআর ইউনিট বলি, রেক্টিফায়ার বলি, সেটা হচ্ছে একটা রেগুলেটর সিস্টেম। হেডলাইটের ভোল্ট ব্যাটারির ভোল্টকে কন্ট্রোল করে ফিল্টার করে যতটা দরকার ততটাই ভাগ করে দেয়। কিন্তু অনেক সময় দেখা যায় রেগুলেটর চার্জারের মধ্যে আর আর ইউনিটের মধ্যে কী হয় যে রেগুলেটরের মধ্যে ওখানে কন্ডেন্সার থাকে, রেজিস্ট্যান্স থাকে, স্টিয়ার থাকে, অনেক কিছু জিনিস থাকে, সেগুলো অনেক সময় কেটে যাওয়ার কারণ হয় 12 ভোল্ট থেকে আপনার ভোল্টটা বেশি বেরিয়ে যায়। তখন কি হয়, ভোল্টটাকে রেগুলেটর করতে পারে না, আর সে টাইমে কি হয় বাইকের হেডলাইটের মধ্যে ডাইরেক্ট ভোল্ট চলে গেল একদম 12 থেকে 20 ভোল্ট। তখন আপনাদের কী হবে, 12 35 35 ওয়াট হচ্ছে হেডলাইট বল, সেখানে 20 ভোল্ট ঢুকে গেছে, তো হেডলাইট বল তোই কাটবে, কাটার কারণ হচ্ছে এটাই। এবার আপনাদের ওই পজিশনে কী করতে হবে বন্ধুরা, যে রেগুলেটর চার্জারটা হচ্ছে সেই রেগুলেটর চার্জারটা আপনারা চেঞ্জ করে দিবেন, একদম ভালো করে চেঞ্জ করে দিবেন, অরিজিনাল লাগাবেন, জেনুইন, ডুপ্লিকেট না, তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ওই অনেক সময় দেখা যায় রেগুলেটর চার্জারের জন্য ব্যাটারিও গরম হয়, যখনই ব্যাটারি চার্জ বেশি দিবে তখন দেখা গেল আমাদের মাপ, আমরা মাল্টিমিটার দিয়ে মাপছি, সেখানে কিন্তু আমাদের 12 ভোল্ট 13 ভোল্ট দেখার দরকার। স্বাভাবিকভাবে মিনিমাম ম্যাক্সিমাম আসবে ভালো পজিশানে 14 ভোল্ট, তার থেকে বেশি না। এবার যদি আপনার 15 ভোল্ট 16 ভোল্ট 17 18 ভোল্ট দেখিয়ে দিচ্ছে মাল্টিমিটার দিয়ে, অ্যাক্সিলিটার দিচ্ছি, তখন কিন্তু ব্যাটারি গরম হবে, কোনো কোনো ব্যাটারি ফুলে যাবে, চ্যাপটা হয়ে যাবে, বাস্ট হয়ে যেতে পারে,
এরকম সম্ভাবনা থাকে। তো মেকানিক বন্ধুরা, ভিডিও যদি আমার একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন আমি বাইকের ব্যাপারে ভিডিও আনি আর আপনাদেরকে দেখাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট।